ভৌতিক সিনেমায় দেখা যায় হুট করে ভূতের জাদুতে উধাও হয়ে যায় মানুষ, গাত ছমছমে দৃশ্য, সেই মুহূর্তে উধাও হওয়া মানুষটিকে খুঁজে না পাওয়া গেলেও সিনেমার শেষ দৃশ্যে কিন্তু উধাও হওয়ার রহস্য উন্মোচন হয়। কিন্তু জানেন কি, পৃথিবীতে এমনই এক গ্রাম রয়েছে যে গ্রাম থেকে উধাও হয়ে গেছে প্রায় 2000 মানুষ, কিন্তু সেই রহস্যের উন্মোচন হয়নি আজও। দর্শক, নিয়মিত আয়োজন আমার সংবাদ রকমারিতে এমনই এক রহস্য ঘেরা গ্রাম নিয়ে হাজির হয়েছি আমি আশরাফি দিবা। ঘটনাটি ঘটেছিল কানাডার আজকুনি গ্রামে। কানাডার উত্তরে আজকুনি হ্রদের পাশে অবস্থান হওয়ায় গ্রামটির নাম ছিল আজকুনি। প্রায় 2000 আদিবাসী বসবাস ছিল এই গ্রামে। এই গ্রামের মানুষের উপার্জনের মাধ্যম ছিল পশুপালন এবং পশুর পশম বিক্রি করা। পশু এবং পশুর লোম ক্রয়ের জন্য গুটি কয়েক ব্যবসায়ী যাতায়াত করতে গ্রামটিতে। সেখানে তেমন কোনো কোলাহল ছিল না। একদিন জো লেভেল নামের একজন পশম ব্যবসায়ী আজকুনি গ্রামে এসে উপস্থিত হন। জো লেভেলের আগেও বেশ কয়েকবার এই গ্রামে এসেছিলেন এবং গ্রামের মানুষদের সাথে তার চেনা জানা ছিল। কিন্তু এবার আসার পর জো দেখল পুরো ভিন্ন চিত্র। জো দেখল পুরো গ্রামটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কোথাও কোনো জনমানব নেই, একেবারে কর্পূরের মতো হাওয়া যেন বাতাসে মিলিয়ে গেছে সবাই। গ্রামে অনেক দোকানপাট, রাইফেল বা অস্ত্রশস্ত্র এবং ঘরবাড়ি ছিল, কিন্তু গ্রামবাসীকে কখনো খুঁজে পাওয়া যায়নি। শুধু তাই নয়, যারা শার্টগুলো বুনছিল সেগুলো অসমাপ্ত অবস্থায় ছিল, চুলায় খাবারগুলোও তখন গরম হচ্ছিল। মনে হচ্ছিল যেন একটু আগেও এখানে অনেক মানুষের উপস্থিতি ছিল। যে অবস্থা দেখে তার মনে হয়েছিল গ্রামের সবাই আকস্মিকভাবে গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে গেছেন। প্রত্যেকটি বাড়ি ঘুরেও কোনো মানুষের দেখা পেলেন না সেই ব্যবসায়ী। হঠাৎ সাতটি কুকুরকে মৃত অবস্থায় দেখতে পান তিনি। এছাড়া গ্রামের একমাত্র কবরস্থানের সবগুলো কবর পাওয়া গেল খোদিত অবস্থায়, কিন্তু কবরস্থানের ভেতরে কোনো লাশের দেখা মিলল না। ভেতরের সবগুলো লাশ কোথাও যেন উধাও হয়ে গেছে। এটা কোনো প্রাণীর কাজ নয়, কারণ কবরের সঙ্গে যে পাথরের ফলক ছিল সেগুলো যথাস্থানে ছিল। এমন ঘটনা দেখে বিচলিত হয়ে পড়েন লেভেল। তিনি দ্রুত দ্য রয়্যাল কানাডান মাউন্টেন পুলিশকে খবর দেন। মেজর থিওডোর লিস্টোস্টের নেতৃত্বে দ্য রয়্যাল কানাডান মাউন্টেন পুলিশ পুরো গ্রাম ও আশেপাশের এলাকা তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু কোনো গ্রামবাসীকে আর দেখতে পাওয়া যায়নি। যদিও এই খোঁজাখুঁজির ফলে পুলিশ আরও ভয়াবহ ঘটনার সন্ধান পায়। পুলিশ দেখে ওই গ্রামের এস্কিমোদের পূর্বপুরুষদের সবগুলো কবর খোদিত অবস্থায় আছে এবং সেগুলোর ভেতর থেকে লাশ গায়েব। কে বা কি এই লাশ সহ পুরো গ্রামবাসীকে গায়েব করেছে তার কোনো সন্ধান মেলেনি হাজার তদন্তর পরও। শুধুমাত্র অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল ওই গ্রামের সবচেয়ে প্রাচীন গোত্র প্রধানের কবরটি। জো লেভেলের মাধ্যমে 1930 সালের পর একজন সাংবাদিক ওই গ্রামের একটি ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশ করলে পুরো গ্রামটি বিশ্বের নজরে চলে আসে। এরপর 1931 সালে জর্জ সাভারভিউ নামে একজন লেখক নর্থ ওয়েস্ট জার্নালে এই গ্রাম সংক্রান্ত 5 পর্বের একটি নিবন্ধ লেখেন। এই নিবন্ধে পৃষ্ঠার পর পৃষ্ঠা রহস্যময় গ্রামটি সম্পর্কে লেখা থাকলেও কানাডার ভিলেজ অফ ডেড গ্রামের রহস্য উন্মোচন হয়নি আজও। দর্শক, এই ছিল আজকের আয়োজন। অজানা আরও এমন বিচিত্র তথ্য জানতে আমার সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।